মুসলিম ধর্মাবলম্বীদের বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো ঊনকোটি জেলার ফটিকরায় জামে মসজিদ প্রাঙ্গণে। এদিন ফটিকরায় আঞ্চলিক বাজার জামে মসজিদে পবিত্র ওয়াজ মাহফিলে আহ্বান জানানো হয় সব ধর্ম বর্ণ মানুষের সৌভ্রাতৃত্ববোধের মেলবন্ধনকে অটুট রাখার জন্য। পবিত্র ওয়াজ মাহফিল পরিচালনা করেন মৌলানা কাউজার হোসেন। জ্ঞান প্রসূত এগুলি আমরা করতে পারি না, যারা অজ্ঞান মানুষ আছে সমাজে, তাই আজকে সে সমস্ত কাজগুলি করে। তাদেরকে বুঝিয়ে সমাজের সঠিক রাস্তায় ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। কে মুসলমান কে হিন্দু এটা বড় কথা নয়, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। ওয়াজ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ছালেদ আহমেদ এবং বিধায়ক সুধাংশু দাস। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।